দেখেছ কিভাবে ওভারটেক করছে গাড়িটা, আস্তে আস্তে মুখ বাড়াচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজ চলে এসেছি একদম গ্রামের দিকে। আমি আজকে একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা পুরো গ্রামের মধ্যে। অলমোস্ট আমি চলে এসেছি 20 কিলোমিটার আমার বাড়ি থেকে, ঢুকে পড়েছি একদম একটা গ্রাম্য পরিবেশের মধ্যে। চারিদিকে ধান ক্ষেত দেখতে পাচ্ছ, যদিও এখন ধান হয়নি, ঘাস হয়ে রয়েছে বড় বড়। এখানে মনে হচ্ছে ধান চাষ ডকে উঠে গেছে, মানে এখানে এক সময় আগেও এসেছি প্রচুর ধান হতো, কিন্তু এখন সেই ধানের ধোঁয়াও দেখতে পাচ্ছি না, ধানের লেশ মাত্র নেই। তার মানে এ থেকেই বোঝা যায় যে এখানে চাষবাস সব ডকে উঠেছে, এরপরে জমি প্লট করে বিক্রি হয়ে বাড়ি হয়ে যাবে। এই চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। যাই হোক, সে সমস্ত দুঃখের কথা ভেবে আর লাভ কী। তো এই হচ্ছে গ্রামের জাতীয় গাড়ি, গ্রামের আবার জাতীয় গাড়ি। যাই হোক, এই গাড়িগুলো খুব বেশি চলে। দেখেছ কীভাবে ওভারটেক করছে গাড়িটা, আস্তে আস্তে মুখ বাড়াচ্ছে। তো আমি এই যে সিঙ্গেল লেন দিয়ে যাচ্ছি, এটা এটা PWD-র রাস্তা বলতে পার। তো এই এই দেখেছো মদ খেয়ে কি অবস্থা শুরু করে দিয়েছে রাস্তায়। এই গ্রামের ভেতরে এলে এই সমস্ত দৃশ্য অনেক কিছু চোখে পড়বে। যাই হোক, আমি এই সিঙ্গেল লেন দিয়ে যাচ্ছি। তো এই সিঙ্গেল লেন দিয়ে যেতে যেতে অনেক রকম র্যাশ ড্রাইভিং তোমরা দেখতে পাবে। তোমরা যদি এদিকে কোনোদিনও আসো, তাহলে এই ধরনের রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা অনেক র্যাশ ড্রাইভিং দেখতে পাবে। উল্টো দিক দিয়ে যে সমস্ত গাড়িগুলো আসে কীভাবে র্যাশ ড্রাইভিং করে, ব্যাড রোড। তো এইগুলো একসময় ধানে পুরো সবুজ হয়ে থাকতো, কিন্তু এখন দুঃখের বিষয় যে সব হোগলা আর বড় বড় ঘাসে ভরে গেছে। তো এই যে ন্যারো যে রোডগুলো হয়, এই রোডগুলোতে আমাদের খুব সাবধানে চালাতে হয়, খুব বেশি স্পিডে আমাদের না চালালে ভালো হয়। তার কারণ মাঝে মাঝে এই সমস্ত যে বাড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা একদম রাস্তার ধারে ধারে, এই বাড়ি থেকে অনেক সময় বাচ্চা বা বয়স্ক লোক এরা সব রাস্তার মধ্যে চলে আসে। অনেক সময় রাস্তা ক্রস করে, তখন হয় কি আমাদের গাড়ির যদি স্পিড বেশি থাকে তাহলে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো না, তার ফলে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এই দেখো, খুব ক্লোজ একটা সিচুয়েশনের মধ্যে চলে আসে। এই সমস্ত বাঁকগুলো রাস্তায় আমাদের খুব সাবধানে চালাতে হয়। গ্রামের রাস্তায় চালানো একটা অন্যরকম ঝকমারি বলতে পারো। মাঝে মাঝে রাস্তার উপরে হাঁস মুরগি ছাগল গরু এই সমস্ত চলে আসে। এখানে একটা মেলা বসেছে দেখছি, এই আমার বাঁদিকে একটা মেলা বসেছে। এই যে দেখো, দেখেছো কুকুরটা কিভাবে চলে আসছে। আমরা যদি একটু বেখেয়ালে চালাই তাহলে কুকুরটারও অ্যাক্সিডেন্ট হবে, আমাদেরও অ্যাক্সিডেন্ট হবে। তো এই সমস্ত সিচুয়েশনে থেকে বাঁচতে গেলে আমাদের উচিত সেফ রাইডিং করা, তাতে আমরা নিজেরাও সুস্থ থাকব আর অন্যরাও সুস্থ থাকবে।
বড়া বাজার, সিঙ্গুর, হুগলি। সিঙ্গুর মানে মানে সিঙ্গুর থানার আন্ডারে পড়ে বলে সিঙ্গুর লেখা আছে বোর্ডের মধ্যে। এখানে ব্যাড রোড, কিছু কিছু টার্ন পড়বে এই গ্রামের রাস্তা দিয়ে যেতে গেলে। এই ধরনের টার্নগুলোতে আমাদের বাইক সবসময় আস্তে চালানো উচিত, বেশি কর্নারিং টর্নারিং করা উচিত নয়। তার কারণ আমরা তো কর্নারিং বুঝি, কিন্তু গাঁয়ের লোকেরা, গ্রামের লোকেরা কর্নারিং কী জিনিস সেই সমস্ত কিছু বোঝেও না। আমরা কর্নারিং করতে গিয়ে দেখব যে সামনে একজন লোক চলে এসেছে আর তাকে আমরা ধাক্কা মেরে দেবো। আর এই গ্রাম্য অঞ্চলে যদি অ্যাক্সিডেন্ট করা হয় তাহলে আর রক্ষে থাকবে না। একবার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে গ্রামের যত লোক আছে সব চলে আসবে। এদের ইউনিটি খুব বেশি থাকে, এদের ইউনিটি অনেক স্ট্রং হয়। এরা সবাই মিলে তখন চলে আসবে এবং আমাদের এসে ধরবে, সেই থেকে আমাদের আর কোনো নিস্তার থাকবে না আর কি। আর অনেক সময় কী হয়, হাঁস মুরগি রাস্তার উপরে চলে আসে, তখন আমরা যদি ওই হাঁস মুরগিকে চাপা দিয়ে দিই তাহলে ব্যাস সেখানেই আমাদের গল্প শেষ। এই হাঁস বা মুরগি বা ছাগল যাই আমরা চাপা দিয়ে থাকি না কেন, তার মালিক চলে আসবে আর চলে এসে বলবে তার দাম দিতে, দাম নিয়েই ছাড়বে। আর শুধু দাম নয়, হাঁস কটা ডিম দিত, মাসে কটা ডিম দিত, বছরে কটা ডিম দিত, বা মুরগি কটা ডিম দিত, বা ছাগল হলে ছাগলের বাচ্চা, ছাগলের নাতি পুতি সবার দাম নিয়ে নেবে। তো সেই সমস্ত থেকে এড়াতে গেলে আমাদের গ্রামের রাস্তায় সব সময় খুব সাবধানে চালানো উচিত। তো ফ্রেন্ডস, চলে এসেছি হাইওয়েতে। হাইওয়েতে ওঠার আগে ডান দিকে বাঁ দিকে একটু দেখে নিই। এই হাইওয়ে দিয়ে প্রচণ্ড স্পিডে গাড়ি চলে, একটা যদি ছোঁয়া লাগে, একটা টাচ লাগলে আর দেখতে হবে না, কোথায় গিয়ে যে উড়ে পড়ব কেউ খুঁজে পাবে না। তো হাইওয়েতে ওঠার সাথে সাথে আমাদের নেচারও একটু চেঞ্জ হয়ে যায়, আমরা একটু মন খুলে রাইড করতে পারি, আমরা মন খুলে গাড়িটাকে চালাতে পারি। হাইওয়েতে চালানোর নিয়মও আছে কিছু, তো সেই সমস্ত নিয়মকানুনগুলো আমরা ফলো করেও চালাতে পারি। তো হাইওয়েতে ওঠার পরে আমি আমার বাইকের স্পিডটা খানিকটা বাড়িয়ে নিয়েছি, যদিও খুব স্পিডে আমি চালাই না, আমি একটু ধরে চালাই। মোটামুটি 60-70 স্পিডে আমি বাইকটাকে রাইড করি, এতে মাইলেজটাও ভালো পাওয়া যায় আর বাইকটাও ভালো থাকে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লম্বা করব না, ভিডিওটা এখানেই এন্ড করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্যে গুড বাই।